হলো এটা, আমরা 1 থেকে যে 10 করেছিলাম, এতে কোনো প্রবলেম আছে আপনারা? না, আর তো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে অনেক সময় অ্যাকুরেট অ্যান্সারটা বলে না, একটু ঘুরায় বলে, ওই সময় যা একটু প্র্যাকটিস করতে হবে আমার। প্র্যাকটিস করবেন, বাট আমরা প্রশ্নের প্যাটার্নটা তো বুঝে গেছি, তাই না? হ্যাঁ, ওইটা বুঝছি। হ্যাঁ, দেখা যায় তাহলে যে ওই ঘুরায় বলে এই সময় না ওই সময়টা, ওইভাবে ওইটা আজকে প্রথম, মানে 2 দিন হয়ে পড়লাম তো, এখন আর কয়েকদিন পড়লে ঠিক হয়ে যায়। এই যা সমস্যা, আর সমস্যা। মানে যে একটা ভয় ছিল কি না জানি কি হবে, ওইটা দূর হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ওইটা দূর হয়েছে। সেকশন মানে সামনে কি আছে আল্লাহ জানে। মানে স্টেপ বাই স্টেপ এভাবে যাবে। তাহলে আমরা এখন না, ঠিক আছে, ঠিক আছে, তাহলে জি জি সেকশন টু তে প্রশ্নগুলো আপনার বইয়ে দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই না? জি 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 এখানে প্রশ্নটা আমরা ঠান্ডা আমাদের পড়ি, বলুন তো কি লেখছে। সেকশন টু আচ্ছা, পেজেস 11 to 20, বুঝা গেল? সেকশন টু তে আমাদের এই 10টা প্রশ্ন থাকবে। লিসেনিং এ 4টা সেকশন থাকে, তার মধ্যে প্রথম সেশনে 10টা গেছে, তারপর দ্বিতীয় সেশনে থাকবে 10টা, তৃতীয় সেশনে 10টা, চতুর্থ সেশন মানে ওই 4টা সেশনে 4 10 40। এটা এটা বোঝা গেছে তো না? হ্যাঁ, এটা বুঝতে পারছি। তাহলে আমরা সেকেন্ড সেকশনে আসি। এখন সেকেন্ড সেকশনের প্রশ্নগুলো কি ধরনের হয় আমি একটু আলোচনা করে দিচ্ছি প্রশ্নটা শুরু করার আগে। যেমন দেখছে কোশ্চেন 11 to 12, চুজ টু লেটার্স এ টু ই। তারপর দেখেন এখানে নিচে দেখাচ্ছে এ টু ই, এ বি সি ডি দেখা যাচ্ছে। হ্যাঁ, এ হ্যাঁ, দিছে দা দা ট্রেক্স ট্র্যাক্স, তারপরে দা ইনডোর পুল, দা আউটডোর পুল, তারপরে ওকে। সো হুইচ টু ফ্যাসিলিটিস অ্যাট দা লেজার ক্লাব হ্যাভ রিসেন্টলি বিন ইমপ্রুভড। আপনাকে কিন্তু সময় দেওয়া হবে, এটা বলবে কি যে 11 12 এই দুইটা প্রশ্ন আপনি দেখেন, দেখার জন্য আপনাকে একটা পার্টিকুলার টাইম দেওয়া হবে দেখার জন্য। ওই যে গ্যাপ থাকবে, সাইলেন্স থাকবে, তখন আপনি এটা পড়বেন, পরে বুঝার চেষ্টা করবেন আসলে কি বিষয়ে আমাদের কথা বলতে যাচ্ছে, এটা আমি বুঝার চেষ্টা করবো। আচ্ছা, তারপর এখানে দেখবেন একটা ক্লাবের টিমে বর্ণনা দিচ্ছে, যেখানে গিয়ে আমরা দেখবো যে এই যে ইম্প্রুভ কথাটা লিখছে, হ্যাঁ এখানে দুইটা জায়গায় ঘটনা হয়, জিমের ইম্প্রুভ হয়েছে বা দা ট্র্যাকস ট্র্যাকস এর ইম্প্রুভ হয়েছে। ট্র্যাকস বোঝা নাকি যে দৌড়া দৌড়ায় যে লাল লাল যে এগুলা, এটাকে হ্যাঁ বলা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে ইনডোর পুল হয়েছে নাকি আউটডোর পুলের ইম্প্রুভ হয়েছে, দা স্পোর্টস ট্রেনিং ফর চিলড্রেন এটার ইম্প্রুভ হয়েছে। এখানে অনেক কথাই বলবে কিন্তু আমাদের ফোকাস থাকতে হবে, এখানে বলেই দিছে যে দুইটা টু ফ্যাসিলিটিস, এখানে নিশ্চয়ই দুইটা আছে যে দুইটা ফ্যাসিলিটিস ইমপ্রুভ হয়েছে, বাকিগুলো অনেক ফাও পেঁচাল পারবো। ফাও পেঁচাল এই কারণে আপনার কনসেন্ট্রেশন ডিরেইল করার জন্য করবে, ঠিক আছে? তাহলে আমি যে থিমটা দিয়ে দিচ্ছি, বি কেয়ারফুল, খুব ঠান্ডা মাথায় শুনবেন, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই, অন্তত বুঝে গেছেন আসলে কি খুঁজতে হবে আপনাকে, তাই না? ওকে, জি জি আমরা শুনলে এটা তো রিয়েল টেস্ট না, আমি আবার পজ দিব আবার চালু করবো, ঠিক আছে? তাহলে আমি এটা প্লে করতেছি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা, ফিটনেস ম্যানেজার অফ আ লেজার ক্লাব টকিং টু সাম নিউ মেম্বার্স। ফার্স্ট ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চনস 11 এন্ড 12। যে কথাটা বললাম ওরা বলে দিছে যে এখন প্রশ্ন 11 আর 12 দেখবে, অন্য অন্য না কিন্তু দেখা যাচ্ছে 11 থেকে 12, খেয়াল করছেন? 11 থেকে 20, তাহলে আপনি ভুলে কিন্তু আবার 12 বাইরে চলে যাওয়ার দরকার নাই প্রশ্ন, কারণ এটা প্রশ্ন দেখেন আচ্ছা, বই দেখা। 11-12 ভাইয়া, 11-12 যে কোশ্চেন, এখানে ABCDE, মানে আমাকে দুইটা চয়েস করতে হবে, দুইটাই হচ্ছে 11 আর 12। এক্স্যাক্টলি, আপনি মনে করেন চুজ করলেন বি আর ডি, ঠিক আছে? তাহলে বি 11 আর ডি 12, আপনি যদি অ্যান্সার আচ্ছা সমস্যা নাই, ওটা ম্যানেজ করে নেবে, লেখা থাকবে অ্যান্সার বি ডি অর ডি বি, যদি বি আর ডি অ্যান্সার হয় কি, ঠিক আচ্ছা আছে? তার মানে আচ্ছা আপনি এটার মধ্যে আমার সীমাবদ্ধ থাকবো, এটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। আমি আবার প্লে করতেছি। উনি কিন্তু সময় দিচ্ছে দুই প্রশ্ন দেখার জন্য, আমরা সে সময়ের মধ্যে আছি, হ্যাঁ 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 হ্যাঁ, প্রশ্নটা পড়েন, খেয়াল করেন। নাও লিসন অ্যান্ড আনসার কোশ্চেনস 11 এন্ড 12। এখন প্রশ্ন কিন্তু শুরু হয়ে গেল, ঠিক আছে? এখন কেয়ারফুল, ঠিক, অন বিহাফ অফ এলপি ক্লাবস, আইড লাইক টু ওয়েলকাম ইউ অল হিয়ার টুডে। মাই নেম ইজ স্যান্ডি স্টিকার এন্ড আই অ্যাম ওয়ান অফ দ্য ফিটনেস ম্যানেজারস হিয়ার। বিফোর উই স্টার্ট আওয়ার ক্লাব, I'll just run through some basic information about the facilities we have here, including recent improvements, and explain the types of membership available. Our greatest asset is probably our swimming pool.
which at 25 meters isn't Olympic sized, but now we've expanded it to 8 lanes, it's much wider. This means there are rarely more than a couple of people at a time in each lane. Unfortunately, there isn't space for an outdoor pool here, but the glass roof on the swimming pool is partly retractable, which means you can enjoy something of the open air experience on warmer days. Our recently refurbished fitness suite has all the latest exercise equipment, including 10 new running machines and a wide range of weight training machines. Each member is given full training in how to operate the equipment, and there is always a trainer on duty to offer help and advice. Although we do have adult-only times after 6 and at certain times at weekends, children are well catered for. Older children continue to benefit from a wide range of tuition, anything from trampolining to yoga. Acha, eta shesh. Apni ki bujhte parchen answer kunta kunta hoyte pare? Ha, bujhte parchi. Bolun to kunta kunta hoyte pare? আপনার দুটো হয়ে গেছে এখানে, এবং আমার দৃষ্টিতে এই অ্যানসারটা ডিফিকাল্ট। আমি তো আইএস পরীক্ষা দিচ্ছি বা আমি পড়াচ্ছি বা পড়াই, হ্যাঁ, তো আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব ডিফিকাল্ট মনে হয়, অনেকের কাছে এটা ফান মনে হয়, ঠিক আছে। তাহলে আপনি কিন্তু ফার্স্ট চান্সেই বলে ফেলতে পারছেন ইনডোর পুল আর জিম। তাহলে আমরা আবার শুনি, হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরটা একটু খেয়াল করেন। Before you hear the rest of the talk, you have some time to look at questions 13. Now listen and answer questions. Before we start our tour of the club, I'll just run through some basic information about the facilities we have here, including recent improvements, and explain the types of membership available. The recent improvement. আমরা কিন্তু ফোকাসটা আমাদের নিচে আছে, ঠিক আছে? পেয়ে গেলাম, আজকে শুরু করব, ঠিক আছে? দেখে শুনুন। Our greatest asset is probably our swimming pool. ওই বলছে গ্রেটেস্ট অ্যাসেট ইজ প্রোবাবলি দ্য সুইমিং পুল, তাই না? এখন পরে কিও দেখি তো, which 25 meters isn't olympic sized but now we've expanded it to 8 lanes. Now it expanded, তার মানে কি প্রশ্ন এটা? এই শব্দটা দেখে আমরা কিন্তু ধরে ফেললাম এটা ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে? জি জি, এক্সপ্যান্ড বুঝে গেলাম যে ইনডোর পুলটা এক্সপ্যান্ড হয়েছে, তা করতেছে ফাইন, ইটস মাচ ওয়াইডার। আমরা কিন্তু দেখেন ইন্টারেস্টিং কেস কি দেখেন, আমরা কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে গেছি, তাই না? এখন আপনি ইউজ জাস্ট ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান, এখন এটা উপরে কিন্তু বক বক করবে, খেয়াল করবেন, দেখেন। দিস মিন্স देयर আর রিয়েলি মোর দ্যান আ কাপল অফ পিপল এট আ টাইম ইন ইচ লেন। আনফরচুনেটলি देयर ইজন্ট স্পেস ফর অ্যান আউটডোর পুল হিয়ার, বাট দ্য গ্লাস রুফ অন দ্য সুইমিং পুল ইজ পার্টলি রিট্রাক্টেবল, হুইচ মিন্স ইউ ক্যান এনজয় সাম। চলে গেছে কিন্তু ইনডোর পুল চলে, আউটডোর পুলে চলে গেছে, এখানে যে কোনো ইমপ্রুভ হচ্ছে না তা কিন্তু আমরা অর্থ শুনে বুঝতে পারছি। Thing of the open air experience, yeah. Warmer days. Outdoor pole ta amader kono dorkari na, karon to one month days thakle amra emne eta. Recently refurbished fitness suite has all refurbished, ei shobdoter sathe amra porichito na kintu, thik ache? Ja ekhane kintu apnar apni refurbished shobdoter chhara hoyto onno jinish niye kintu apni dhorte parchen. Refurbished mane improve kora, khyal korchen word ta abar? Which means you can enjoy something of the open air experience on warmer days. Our recently refurbished fitness suite has all fitness suite, তারে বুঝাইতেছিলাম না, তাহলে সেটা কিন্তু কারেক্টটা প্যারাফ্রেজিং হচ্ছে আইএলটিএস এর একটা সবচেয়ে বড় একটা চাবিকাঠি, ঠিক আছে? আপনি আইএলটিএস এর কোথাও ডাইরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড এর কথা কিছু খুঁজে পাবেন না, ঠিক আছে? যারা প্যারাফ্রেজিং যত বেশি বুঝতে পারবে তারা তত বেশি মার্কস পাবে, ব্যান্ড স্কোর পাওয়া যেতে পারবে। আর প্যারাফ্রেজিং বোঝার জন্য নট নেসার আপনাকে একদম পুরো বুমবাস্টিং বুমবাস্টিং ওয়ার্ডসব আগে থেকে মুখস্থ জানতে হবে, একটা সেন্টেন্স অন্যান্য শব্দের পার্ট গুলো আপনাকে বলে দিবে যে আসলে মিনিং কি হতে পারে, তাই না? যেমন আমরা এখানে যে ফিটনেস কি বললো, ফর দ্য লেটেস্ট এক্সারসাইজ
our recently refurbished fitness experience on warmer days. Our recently refurbished fitness suite has all the latest... মানে refurbished মানে improve. Fitness suite মানে gym. আমরা মনে হয়েছে এই দুইটা শব্দ দেখে আমরা answer পেয়ে গেছি, তাই না? যারা খুব বেশি তারা এখানে কিন্তু আরো মিনিমাম আরো কিন্তু মনে করেন আপনার 30 সেকেন্ড থেকে 1 মিনিট কথা বলবে। যারা খুবই এক্সপার্ট তারা করবে কি জানেন, তারা আগের প্রশ্নগুলো দেখা শুরু করে দিবে, মানে সামনের প্রশ্নগুলো দেখা শুরু করবে। কথা কি বুঝতে পারছেন? এটা আরো আরো পড়ে আপনি যদি অ্যান্সার পেয়ে গেছেন, ইউ ডোন্ট নিড টু বেস্ট অফ দ্য টাইম হিয়ার। আপনি কনফার্ম হয়ে গেছেন যে আমি আই গট মাই অ্যান্সার, তাহলে সেক্ষেত্রে যারা একটু লিসেনিং এ তারা করে কি সাথে সাথে কি আর ওই 11-12 হয়ে গেল 13-13 থেকে দেখা শুরু করবে। Exercise equipment includes times of 13. Most of the talk, you have some time to look at. Before you hear the rest of the talk, you have some time to look at questions 13 to 20. মানে আমাদের সেকশন 2 নম্বরের বাকি অংশটা জন্য আমাদেরকে এখন একটু বেশি সময় দিবে। আগে তো ছিল আমাদের 2টা প্রশ্নের জন্য সময় দিছিল, কম দিছিল, এখন 7টা প্রশ্নের জন্য সময় পাচ্ছেন। তার মানে ইউ গট আ লট অফ টাইম অলমোস্ট, মানে ওটা যদি বেশি বেশি পাবেন তাহলে এই যে 13 থেকে 20টা প্রশ্ন, এই প্রশ্নগুলোতে কিওয়ার্ড কোনটা দেখে আসলে আপনি কথার সাথে মিলাতে পারবেন। এখানে খেয়াল করে দেখেন, দেখা আছে নিউ মেম্বার ডেসক্রাইব এনি, তাহলে নিউ মেম্বার সে তাহলে কি ডেসক্রাইব করবে আপনি নিশ্চয় এখান থেকে মানে কমন সেন্স ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে 14 নম্বরে কি আমরা কিন্তু খুব দ্রুত পড়বো, আবার আবার রিডিং করা শুরু করার আগে, ঠিক আছে? দা ড্যাশ উইল বি এক্সপ্লেইনড টু ইউ বিফোর ইউ ইউজ দা ইকুইপমেন্ট, মানে তাহলে কি এক্সপ্লেইন করা হবে ওই কোন ইকুইপমেন্টটা? আমরা যেহেতু লেজার ক্লাবের মধ্যে আছি নিশ্চয়ই বলে জিম টাইপের, তাই না? হ্যাঁ, কমন সেন্স নিয়ে যাবে। তাহলে দা ড্যাশ উইল বি এক্সপ্লেইন টু ইউ বিফোর ইউ সি দা ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টটা দেখার আগে আমাকে কি এক্সপ্লেইন করা যেতে পারে? তাহলে আপনি এটার মধ্যে ইকুইপমেন্টে মনে করুন আপনি পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবেন, তারপরে এক্সপ্লেইন আপনি আপনার আপনার সুবিধা অনুযায়ী যে ওয়ার্ডটাকে আপনাকে মনে হবে এটা আমার কি ওয়ার্ড, হ্যাঁ, যে কথা বলার সময় আমি এটা খেয়াল করব, এটা যখন আসবে আমি উত্তরটা খুঁজবো। এভাবে করে আপনি এক্সপ্লেইন ইকুইপমেন্ট এখানে আমাদের দাগ দিয়ে রাখতে পারেন, হ্যাঁ, টু মেক ইউ রিমেম্বার, হ্যাঁ, অর টু মার্ক ইউর ব্রেইন। ইউ উইল বি গিভেন 6 উইক, তাহলে 6 উইক কথা ডিরেক্ট আমরা আন্ডারলাইন করে আমরা কথা বলতে 6 উইক কিছু পাবো, 6 উইক তার মানে নিশ্চয়ই আমরা বুঝে যাব যেটা সাথে এটা রিলেটেড, তাই না? 6 উইক কি হতে পারে, প্যাকেজ হইতে পারে, কোর্স হইতে পারে, এটা কিছু হইতে পারে। তারপরে টাইপস অফ মেম্বারশিপ, এখানে কিন্তু আমাদেরকে একসাথে সাতটাই কিন্তু দেখতে হবে, আটটা দেখতে হবে। দেয়ার ইজ এ কম্পালসারি মেম্বারশিপে, তাই না? মেম্বারশিপে ক্লাসিফিকেশন মনে হচ্ছে এটা কম্পালসারি 90 পাউন্ড, 90 পাউন্ড এটা কি হতে পারে? ড্যাশ ফ্রি ফর মেম্বার্স, এটা কি হইতে পারে? আমাদেরকে যখন আমরা যে কম্পালসারি ডলার অত উল্লেখ থাকতে পারে পাউন্ড তা তখন আমরা খুঁজবো কোথা থেকে। 17 কি হইতে পারে? কিওয়ার্ডস গোল্ড মেম্বার্স, তাই গোল্ড মেম্বার জানলে আমরা বুঝে যাব যে আর গিভেন ড্যাশ টু অল দা এলপি ক্লাবস, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে এখানে 17 নম্বরে কি যাচ্ছে, তাই না? কি হইতে পারে এলপি ক্লাবে কি দেওয়া হয়, তাই না? তারপরে প্রিমিয়াম মেম্বার যখন আসবো আমরা প্রিমিয়ামের আন্ডারাইট করলাম আর গিভেন প্রায়োরিটি, তাদেরকে কি প্রায়োরিটি দেওয়া হয় ডিউরিং ওয়াট আওয়ার্স দেওয়া আছে, তাহলে আমরা আমরা খুঁজবো আসলে এখানে কি খুঁজতেছি, তাই না? প্রিমিয়াম মেম্বার্স আর গিভেন প্রায়োরিটি ডিউরিং ড্যাশ, প্রিমিয়াম মানে যারা একটু প্রথম শ্রেণীর যারা এখানে মেম্বার তাদেরকে নিচ্ছে এটা ফ্যাসিলিটি হিসেবে কিছু দেয়, যারা প্রিমিয়াম মেম্বার তাদেরকে সময়টাতে কখন দেবেন? কমন সেন্স কিন্তু অনেক দিকে যাবে, বুঝছেন? দেখো প্রিমিয়াম মেম্বার যদি সেটা আমি যতই ভিড় থাকুক না কেন তাকে পুরো সুবিধা দেয়, তাই না? কি আওয়ার্স ইম্পর্টেন্ট আওয়ার্স রাশ আওয়ার্স এই ধরনের কিছু হয় কিনা আমাদের দেখতে হবে, ঠিক আছে? আমার মনে হচ্ছে আমরা শোনা শুরু করি, তাই না? জি জি আমাদের সময় দিচ্ছি আবার আমরা মানে দেখার জন্য আমরা দেখে নিলাম। ও একটা বড় কথা বলে দিই যে মেম্বার শুড অলওয়েজ টেক দেয়ার কিছু একটা নিতে হবে সাথে, দেয়ার ড্যাশ উইথ দেম, তাই না? প্রিমিয়াম মেম্বার ব্রিং সাম ড্যাশ, কি ব্রিং করতে হবে? এভরি মান্থ, তাহলে প্রতি মাসে তারা কি করতে পারে? প্রিমিয়াম মেম্বার একটা সুযোগ সুবিধা থাকতে পারে, আমরা দেখো প্রতি মাসে কি আনতে পারে তাদের সাথে করে, তাই না?
ওকে, এখন আমরা শোনা যাবে অনেক সময় And answer questions 13 to 20. Now listen and answer questions 13 to 20. One thing all our members appreciate about us is that we take very good care of them. This starts on day one with your personal assessment. You're asked to fill in a questionnaire giving details of any health problems. One of our personal trainers দেখুন কি লেখছে এখানে, নিউ মেম্বার শুড ডেসক্রাইব এনি কি বলছে দেখেন, পার্সোনাল প্রবলেম যদি থাকে এটা আমাদের এক্সপ্লেইন করতে হবে। আবার আবার শুনি, জেনার গিভ ইন ডিটেইলস অফ এনি হেলথ প্রবলেমস, ওয়ান অফ আওয়ার পার্সোনাল ট্রেনার্স হেলথ প্রবলেম কিন্তু বলা যাবে ডাইরেক্ট, খেয়াল করছেন? লিসেনিং এর মধ্যে আপনার অ্যান্সার কিন্তু ডিরেক্ট ওইখানে শোনানো থাকবে। আবার শুনেন 13 নম্বর প্রশ্ন উত্তরটা। A1 with your personal assessment. You are asked to fill in a questionnaire giving details of any health problems. Any health problem, খেয়াল করছেন? আপনাকে নিউ মেম্বার শুড ডেসক্রাইব, ওই যে এই লাইনটা কিন্তু এখানে প্যারাফ্রেজিং আছে, খেয়াল করছেন? কি রে হেলথ প্রবলেম, কি হেলথ প্রবলেম, দেখা গেল যে তার প্রেসার আছে বা তার কোনো ডায়াবেটিস আছে, এগুলো তাকে তথ্য তো দিতে হয়। আবার শুনে দেখেন আচ্ছা ঠিক আছে কিনা। Care of them. This starts on day one with your personal assessment. You are asked to fill in a questionnaire giving details of any health problems. খেয়াল করবেন যেটা অ্যান্সার হয় এটা সাধারণত অনেক স্পষ্ট করে বলে, খেয়াল করছেন? One of our personal trainers will then go through this with you. The trainer will then take you through the safety rules for using the equipment in the fitness suite. খেয়াল করছেন? The trainer. For you as the equipment কোনটা এক্সপ্লেন করবে আবার শুনেন। One of our personal trainers will then go through this with you. The trainer will then take you through the safety rules for using the equipment in the fitness suite. Safety. The safety rules. Safety rules will be explained. The trainer will then take you through the safety rules for using the equipment. Then take you to through the safety rules. সেফটি রুলসটা কিন্তু হুবহু এখানে আছে, বাকিগুলো কিন্তু প্যারাফ্রেজিং করে মিলে নিতে হচ্ছে। প্রথম বিষয়টা আবার দেখেন শুনেন। Because of any health problems, one of our personal trainers will then go through this with you. The trainer will then take you through the safety rules for using the equipment in the fitness suite. দেখেন একমাত্র সেফটি ওয়ার্ডটা হুবহু আছে, বাকি কোনো ওয়ার্ডগুলো কিন্তু হুবহু নাই, এগুলো প্যারাফ্রেজিং করে আছে, খেয়াল করছেন? মানে দা সেফটি রুলস উইল বি এক্সপ্লেইন টু ইউ বিফোর ইউ ইউজ দা ইকুইপমেন্ট। এখানে কিন্তু আপনার যে ফিজিক্যাল ট্রেনের কথা বলা হয়েছে না, তাহলে সে আপনার কাছে এটা সেফটি রুলস উপর কথা বলবে, ওই ইকুইপমেন্ট ওপেন করা লাগে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন 15, 16, 17, 18, 19, 20 আমি বলবো না, আপনি আচ্ছা শুনে শুনে লেখার চেষ্টা করেন খাতার মধ্যে। During your next exercise session, a personal trainer will work with you to make sure you understand these. It's very important to do this because we really do want to avoid having any sports injuries. এতক্ষণ কিন্তু বলছে আগেরটা 14 নম্বর ওই নতুন ইকুইপমেন্টের কথা বলে গেছে, ঠিক আছে আমরা আবার শুনি। হ্যাঁ, কিন্তু আমাদের খেয়াল করে বাই দিস টাইম কিন্তু আমরা বুঝে ফেলতে হবে, আমি শুনে গেছি তার মানে আমি পরবর্তী প্রশ্নতে চলে যাই। আপনি কিন্তু নিশ্চিত হয়ে যাবেন যখন দেখা যায় 4-5 সেকেন্ড 7-8-10 সেকেন্ড কিন্তু আপনি সেভ করতে পারবেন, যখন বুঝে যাবেন আই গট দ্য অ্যান্সার, তখন আপনি ওইটার To make sure you understand these. It's very important to do this because we really do want to avoid having any sports injuries. There's a lot more to looking after yourself than simply lifting weights. At the end of the personal assessment, the trainer will draw up a plan. এট দ্য এন্ড শুনে বুঝতে পারছি, পার্সোনাল অ্যাসেসমেন্ট দেখেন এখানে আমাদের 3টা প্রশ্ন আছে, তার মানে আমাদের লাস্ট প্রশ্ন চলে আসছে, তাই না? অনেক কিছু খেয়াল করতে হবে প্যারাফ্রেজিং আকারে। Outlining what you should try to achieve within a 6-week. This will then be reviewed at the end of the 6 weeks. Now, কি বলছে এটা 6 week? তাহলে 6 week কি হতে পারে? আবার শুনুন। Outlining what you should try to achieve within a 6-week period. This will then be reviewed at the end of the 6 weeks. 6 weeks period. We really do want to end the exercise session, a personal fitness suite.
During your next exercise session, a personal trainer will work with you to make sure you understand these. It's very important to do this because we really do want to avoid having any sports injuries. There's a lot more to looking after yourself than simply lifting weights. At the end of the personal assessment, the trainer will draw up a plan. The trainer will plan for you. তাহলে আপনি যদি দিতে উইল বি গিভেন এ 6 উইক পিরিয়ড হয় 6 উইকের সাথে এখানে পিরিয়ড করছে খেয়াল করছেন কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু যাচ্ছে না 6 উইক পিরিয়ড উই যে ফার্স্ট একটা প্ল্যান বলছেন আপনাকে একটা প্ল্যান দিবে তাহলে বুঝতে হবে ইউ উইল বি গিভেন এ 6 উইক কিন্তু ওখানে যে বলছিল সে কিন্তু পিরিয়ড কথাটা বলছে তাই না এখানে আসলে পিরিয়ড বলছে আবার শুনুন because we really want to avoid having any sports injuries. There's a lot more to look at the personal assessment within a 6-week period of a plan. At the end of the personal assessment, the trainer will draw up a plan outlining what you should listen, the trainer try to achieve within a 6-week period. The 6-week period কথা বলছে তাহলে প্ল্যান শব্দটা কানে কারণ থাকতে হবে খুবই সিরিয়াস কোশ্চেন এটা দুইটা মানে এখানে কিন্তু কনসেপ্টেশনটা খুবই একদম অ্যালাইভ রাখতে হবে ইউ গট ইট দিস উইল দেন বি রিভিউড এট দি এন্ড অফ দ্য 6 উইকস নাও আই উইল জাস্ট কুইকলি রান থ্রু দ্য টাইপস অফ মেম্বারশিপ উই হ্যাভ অ্যাভেইলেবল অল মেম্বারস মাস্ট পে আ জয়েনিং ফি অফ £90 ইন অ্যাডিশন টু দ্য রেটস ফর দ্য মান্থলি মেম্বারশিপ ফিস গোল্ড মেম্বারশিপ এনটাইটলস ইউ টু ফ্রি বুঝছেন ষোলো নম্বরটা কি বলতে কি হতে পারে দেয়ার ইজ এ কম্পালসারি £90 ড্যাশ ফি ফি ফর মেম্বার মেম্বারস মাস্ট পে আ জুপি দ্য টাইপস অফ মেম্বারশিপ উই হ্যাভ অ্যাভেইলেবল আবার শুনুন দিস উইল দেন বি রিভিউড এট দি এন্ড অফ দ্য 6 উইকস নাও আই উইল জাস্ট কুইকলি রান থ্রু দ্য টাইপস অফ মেম্বারশিপ উই হ্যাভ অ্যাভেইলেবল অল মেম্বারস মাস্ট পে আ জয়েনিং ফি অফ must pay a joining fee kya kar joining fee ha to ekhane je must pay joining fee ekhane je bujhte parche amader joining lagbe abar compulsory kotha ache na compulsory joining must a compulsory paoa jay tara kaji hocche ha 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 must pay joining fee kya korchen compulsory ji ji membership we have available all members must pay a joining fee of 90 all members must pay joining here in addition to the rates for the monthly membership fees gold membership entitles you to free entry at all LP clubs there are no price answer ekhane member free entry fee dekhen kya korben golden member jara ache are given taderke ki boy membership you to free entry at all LP clubs LP club jara golden member In addition to the rates for the monthly membership, all LP clubs. Gold membership entitles you to free entry at all LP clubs. Entitled মানে কি given? দেখেন entitled শব্দের সাথে কি চলে গেল? Given. ঠিক আছে given. Free entry to all the LP clubs. There are LP clubs in all major cities and towns. So if you travel a lot, this will be a good advantage. তাহলে এখন 70 নম্বর প্রশ্নে আছে ঠিক আছে তখন 32 টা আপনি বুঝে গেলেন প্রিএন্ট্রি তে 70 হয়ে গেছে আপনি কনসেন্ট্রেশনটা 18 থেকে নিয়ে প্রিমিয়াম মেম্বার দিব জি এদিকে আপনি নজর দেওয়া শুরু করবেন ইন্ডিভিজুয়াল গোল্ড মেম্বারশিপ কস্টস £50 a month and joint membership for you and your partner will cost £75 premium membership is for professional people whose work commitments make it difficult for them to use the club during the day. And so LP gives booking preferences to premium members at peak times. Which is what said? Premium members are given priority during full hour peak times. Free time. No, peak time. Peak hour. Can you get the time? Oh, she... Can you get the time? Work commitments make it difficult for them to use the club during the day.
And so LP gives booking preferences to Premier members at peak times. This means... Listen, tale peak time, peak hour. Perfect, especially in listening and reading. Definitely in writing, almost everywhere. Speaking of... Yes. You'll find it easier to book the sessions at times that suit you. Reciprocal arrangements with other LP clubs are available to Premier members. Premier membership is for individuals only, but you'll be sent passes for guests every month. Every month, guests Premier members can bring some guests. Guest. Guest every month. Right. Other LP clubs are available to Premier members. Premier membership is for individuals only, but you'll be sent... £65. You don't have to have any special clothes or equipment when you visit the club. We provide robes and hair dryers in the changing rooms, but it's very important to remember your photo card because you won't be able to get in without it. Members should always take their visiting card. Visiting card. Photo card. You don't have to have any special clothes or equipment when you visit the club. We provide robes and hair dryers in the changing rooms, but it's very important to remember your photo card. It is very important to remember that your photo card and the with them. Because you won't be able to get in without it. Okay. For people who aren't working. Cambridge 10 এর listening test section 2 গুলো আমরা বুঝলাম এভাবে করে অন্য মানে test 2 test 3 test 4 এর session 2 গুলো আমরা বোঝার চেষ্টা করব ঠিক আছে শেষ করে ফেলবো